পাঁচ রাজ্য নির্বাচনের ফলাফলের পর ত্রিপুরা রাজ্যে চলছে রাজনৈতিক সন্ত্রাস, তাও বামপন্থী কর্মসমর্থকদের বাড়িঘরে। এমনই ঘটনা ঘটে গেল 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে। এভাবে আর কত বিরোধী রাজনৈতিক দলই গলা টিপে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে? চলুন দেখে নিই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। রাত্রে খাওয়া দাওয়ার সময় ঘর সামনে লক কইরা পেছনে খাইতে গেছে, তো পরিবারের অন্যরা খাইতে গেছে। আমি বাইকটা ঢুকাম, দরজাটার সামনে আইসি, এরকম সময় আক্রমণটা করছে। তো এখানে আসল 10-15 জন অশ্রাব্য গালিগালাজ, ঢিল, দরজাগুলি ভাঙানোর চেষ্টা করছে, সামনে দিয়ে এরকম চেষ্টা করছে, পেছন দিকে এগিয়ে আসে, দরজা নিয়ে ভাঙতে পারে চেষ্টা করছে, তো কোনো দিকে ভাঙতে পারছে না। তারপরে গালিগালাজ করি, সেটা গেছে। আসলে অন্য কিছু না, আমি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, কর্মসংস্থান নিয়ে কথা কই, দ্রব্যমূল্য নিয়ে কথা কই, শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা কই, এটা চলছে। তা আমার পাড়াতে এরকম পরিবেশ আসলো না। আমি যখন এখানে বামপন্থী সরকার আসলো তখন রাজনীতি করছি, সবারই নিয়েই রাজনীতি করছি, এখনও সবারই নিয়েই আছি। সকালেও পাড়ার লোকজনের সঙ্গে কথাবার্তা হয়েছে, তো এটা আসলে তারা পছন্দ না, আমি মানুষের স্বার্থে কথা কই এটা পছন্দ না, এই কারণেই আমার বাড়িতে আক্রমণটা সংঘটিত করছে। তারপরে থানা খবর পেয়ে সেটা আসছিল, তো এটা খুবই নিন্দার ব্যাপার যে এরকম আক্রমণ। এখানে আমার প্রতিবেশী যারা আসলো তারা আইসি পাড়ার, তারাও এখন আমি জামু কমু, এটা কী ধরনের রাজনৈতিক পরিবেশ? যার যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারতো না, কথা কইতে পারতো না, চলতে পারতো না, এই পরিস্থিতি কি এলাকার লোকজন মাইনে নিব? এটা আমি তাদের কাছে জানতে চাই। আমার ঢুকেছে সেটা 10-12 জন বা 15 জন হতে পারে। এটা ঢুকার পরে মানে তোর কাছে কইতে হইব নাকি? তারপরে তো আমি হেরাটা চিনলাম, তারা মানে আইডো সামনে, তারপরে মানে দরজাটাতে লাঠি মারছে। তারপরে আমি আমি তো ঠিক আছে, তোমার সাথে অনেক কোনো কথা নাই, তোমার সাথে তো কথা বার প্রশ্নই ওঠে না, এখান থেকে যাও। তো ওইখানে ওই ঘরে কুকুরটা বান্ধা আসবো, কুকুরটা সে কয়ে কুকুরটাকে মাইরালাম, যাও না সাহস থাকলে। তো তারপর গেছে আমিও তো বাইরে গিয়ে দেখি, তারপরে তো বাইরে দরজা লাগে গরমে দিলে তো দিন সবই খোলা থাকে, তেও তো তার জানলা দিয়ে লাগে সব। আমি বাজার থেকে আগে কোন বাজার আছে?
তারপরে কয়জন ঢুকছে তারা বুধ 35 জন সংখ্যাটা হ্যাঁ এ দেখতে শুনছি ডাক্তার এখন আমার মিসেসের লোক তর্ক করছে তোমার মিসেস ফেস করছে এরপরে পরে চিনছে ই এলাকা বলছে আরে ই এলাকা সারে যায় নি এলাকা এলাকা সাহায্য ছাড়া কোনো করো না ফিরি করো ডাক্তি করো ফিরি এলাকা সাহায্য ছাড়া ঘরের টিন কাটে তারপরে দরজার মধ্যে এইরকমভাবে টপ মারে আঘাত কোনো রকমে বাচ্চা নিয়া মহিলারা আমাদের কমরে সুশান্ত সেও তখন বাড়িতেই আর্তনাদ আর কি এইভাবে আক্রমণ হঠাৎ এই পাড়া তো এরকম ছিল না কোনো সময় বলছে আর আমাদের এখানে সুশান্ত চৌধুরী খুব দায়িত্বশীল তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত মানুষের স্বার্থে কাজ করে সবসময় এই কাজ করেছে বিজেপির লোকেরা এসে আসলে বিজেপি হতাশ কালকে যে 5 রাজ্যের নির্বাচন গেছে বিজেপির রেজাল্টটা কি বিজেপি মানুষ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে হতাশ তারা আর ত্রিপুরা রাজ্যে গত 3 বছরে তারা যা বলেছিল কিছুই করেনি এ তো পুরনো কথা আমরা জানি সবাই মানুষ তাদের থেকে সরে যাচ্ছে এটা ফ্যাক্ট এই যে জনবিচ্ছিন্নতা সারা দেশে ত্রিপুরাতে এরা আতঙ্কিত এই ক্ষেত্রে তারা আক্রমণটাকে অবলম্বন করছে এবং বিভিন্ন জায়গাতেই তা করছে আমাদের বাদারঘাট পার্টি অফিস অরুন্ধতিনগর পার্টি অফিস ডুকলি পার্টি অফিস 5 বার 6 বার 7 বার করে আক্রমণ 2 দিন আগেও আক্রমণ করেছে সুশান্তর বাড়িতে কালকে কংগ্রেস প্রাণেশ আছে আমাদের এই বাড়ির পাশে তার বাড়িতে গিয়ে গালিগালাজ করেছে এই হচ্ছে ঘটনা এটা নিন্দা করি যারা করেছে তাদের গ্রেপ্তার এবং শাস্তি চাই এবং রাজ্য সরকার এই ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকছে পুলিশ আসছে কিন্তু পুলিশি অ্যাকশন আমরা দেখি না যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক এই দাবি আমরা করছি আইনের শাসন আমরা চাই এটাই তো ত্রিপুরাতে নেই লাইট ওয়াক করে নি গরম জল তো দেয় নাই লাগে শুনি লাগে না কথা বাদ নাই